নমস্কার বন্ধুরা, অভিকথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ এমন একটি গাছ আপনাদের সামনে প্রেজেন্ট করব, গাছটি সচরাচর আমরা কোনো নার্সারিতে পাই না, খুব রেয়ার একটা গাছ, এবং অথচ গাছটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে আমাদেরই পরিবেশে, আমাদের সাথেই এরা হচ্ছে ভালোভাবে থাকে। কিন্তু এই গাছটি আপনি সচরাচর কোনো নার্সারিতে পাবেন না, তবে যেসব নার্সারিতে বনসাইয়ের চারা পাওয়া যায় বা বনসাই রেডিমেড বিক্রি করা হয়, কেবলমাত্র সেই সমস্ত নার্সারিতেই আপনি খোঁজ করলে এই চারাটিকে পেতে পারেন। চারাটি হচ্ছে ডেসমোডিয়াম বা ব্লু ব্রায়া। মেনলি ডেসমোডিয়ামের বেশ কিছু কালারের ফুল ফুটে, এটা হচ্ছে নীলচে বেগুনি কালার, খুব রেয়ার একটা কালার। এছাড়াও রয়েছে সাদা, হলুদ এবং হালকা গোলাপি টাইপের, তবে এই নীলচে বেগুনি কালারটাই আমার একটু বেশি ভালো লেগেছে। ইচ্ছে আছে ভবিষ্যতে হলুদটাকে কালেকশন করার, কারণ হলুদটাও খুব রেয়ার। হালকা কাঁটা থাকে এই গাছে, তবে এই গাছ খুব বনসাই যারা করেন তাদের কাছে খুব উপাদেয় একটা গাছ। মূলত দুই ধরনের ভ্যারাইটি হয়, এটা হচ্ছে ডোয়ার্ফ ভ্যারাইটি, এটা দেখতে একটু বেশি আকর্ষণীয় এবং ফুলটাও একটু তুলনামূলক বেশি ফোটে। আর একটা আছে নর্মাল ভ্যারাইটি, সেটা একটু আকারে লম্বা হয়, কিছুটা সেমি ভাইন টাইপের, অর্থাৎ কুন্দ, বেলা এদের মতো অনেকটা ঝুঁকে ঝুঁকে থাকে এদের ডালপালা। এদেরকে কাটাই ছাঁটাই করে আপনাকে নির্দিষ্ট যে শেপ আপনি দিতে চান সেই শেপে আপনাকে নিয়ে আসতে হবে। তো এদের জন্য যদি টব আপনি কালেকশন করেন, তবে আমি এখানে যেমন এটাকে যেটা ডোয়ার্ফ ভ্যারাইটি তাকে আমি এখানে পিটুনিয়ার টবে রেখেছি, তবে আপনি চাইলে কিন্তু অন্য যে কোনো ধরনের টব ইউজ করতে পারেন। যেমন নর্ম্যাল ভ্যারাইটিটাকে আমি 8 ইঞ্চির একটা টবে রেখেছি, তো আপনি শুরুতে 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চির টবের মধ্যেই একে সীমাবদ্ধ রাখবেন, এর থেকে বড় টব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং কাটাই ছাঁটাই যেহেতু আমাদেরকে সময় বিশেষে করতে হবে, তাই স্বাভাবিকভাবে আমাদের কিন্তু এখানে কাটাই ছাঁটাই করার জন্য আমরা ছোটো টবেই একে রেখে দেব, খুব বড় টব এদের জন্য কোনো দরকার নেই। মাটি বলতে ডেসমোডিয়ামের মাটি হচ্ছে একটু মাটির ব্যাপারে এরা খুঁতখুঁতে হয়, তো মাটিটা হচ্ছে যেন বেশি জল নিকাশি ব্যবস্থা যুক্ত হয়, অর্থাৎ বেলে দোঁয়াশ মাটি এদের হচ্ছে একটু পছন্দ। তবে একটা কথা এখানে বলে রাখা ভালো, 3 বছর বয়স হয়ে গেলে এর যে মাটিটা হবে সেই মাটিটা কিন্তু কিছুটা ভিন্ন ধরনের হবে। প্রথম 3 বছর আপনি এরকম ট্রেনিং পটে বা এরকম একটা নর্ম্যাল যেভাবে আমরা পরিচর্যা করি, আমি বলে দেব সে পরিচর্যার কথা, সেইভাবে পরিচর্যা করলেই হবে। কিন্তু 3 বছর বয়স হয়ে গেলে এর মাটি এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাটির রেসিপিটা কিছুটা পাল্টে যাবে। তো শুরুতেই আমরা কি করব, শুরুতেই হচ্ছে আমরা 40% মাটি, 20% কোকোপিট, 20% কম্পোস্ট এবং 20% বালি ও নুড়ি মিশিয়ে দেব। এর সঙ্গে 1 টেবিল চামচ নিম সার বা নিমখোল এবং 1 চা চামচ হার সার, এই মিশিয়ে দিলে কিন্তু এর মাটি তৈরির কাজ একদমই কমপ্লিট। তবে যারা বর্ষা সিজনে লাগাচ্ছেন তারা কিন্তু এই গাছকে, মানে এই গাছের মাটি তৈরির সময় আপনারা কিন্তু একটু সাপ ফাঙ্গিসাইড অ্যাড করে দেবেন মাটিতে। গাছ লাগানোর পর আপনারা কি করবেন, না একে একটু ছায়াযুক্ত স্থানে কিছুদিন রাখবেন এবং তারপর একে বাইরে বের করে দেবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, দুপুরের রোদ যেন কোনোভাবে না লাগে, দুপুরের রোদ লাগলে এর পাতা পুড়ে যাওয়ার বা পাতা ঝলসে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই গাছের একটা বড় সমস্যা হলো, এই গাছের তো সেইভাবে কোনো রোগ পোকা লাগে না, তবে এই গাছের একটা বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ডাইব্যাক হওয়া। হঠাৎ করে দেখবেন একটা একটা ডাল শুকিয়ে গেছে, যেটার কিন্তু কোনো কারণ নেই। তো এই ডাইব্যাক হওয়ার প্রবণতা থাকার জন্য, ডাইব্যাক হয়ে যাওয়া বা শুকনো হয়ে যাওয়া যে সমস্ত ডালপালা তাদের যেমন আমরা ছেঁটে দেব, তেমনি ঠিক 10 দিন ছাড়া ছাড়া আমাদেরকে ফাঙ্গিসাইডটা এখানে দিয়ে রাখতে হবে। এতে ফাঙ্গাল অ্যাটাকটাই হয় মেনলি, আর কিন্তু সেমন কিছু হয় না। এবং খেয়াল করে দেখবেন যেই সব মাটিতে আমরা কোকোপিট ব্যবহার করি, কোকোপিট ব্যবহার করলে কিন্তু ফাঙ্গাল অ্যাটাকটা হয়,
অথচ এদের ময়েশ্চার বজায় রাখার জন্য আমাদের কোকোপিট ব্যবহার না করে আমরা থাকতে পারি না। খাবার বলতে এই গাছে সেইভাবে তো কোনো খাবার লাগে না, তবে যেহেতু টবে করা তাই মাঝে মাঝে আমাদেরকে কী করতে হয়, কিছু কিছু খাবার দিতে হয়, অ্যাটলিস্ট ভার্মি কম্পোস্ট এবং হার সার, এর সাথে হাফ চামচ করে পটাশ আপনারা অ্যাড করে রাখবেন। যদি সম্ভব না হয় এত কিছু করার, তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এনপিকে 19-19-19 প্রত্যেক মাসে 15 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করে দেবেন। এটুকু করতে পারেন, যদি 15 দিন অন্তর সম্ভব না হয় সেক্ষেত্রে অ্যাটলিস্ট মাসে একবার করে এটা হচ্ছে স্প্রে করে দিবেন। যদি আপনি এটা করতে পারেন তাহলে কিন্তু আর কিছু সার আপনাকে প্রয়োগ করতে হবে না। সকালে রোদ 9টা পর্যন্ত 10টা পর্যন্ত রোদ পেল কোনো অসুবিধে নেই, কিন্তু দুপুরের ভয়ঙ্কর রোদটা যেন না পায়, তাতে পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এ গাছ যেহেতু খুব রেয়ার গাছ, আপনি হুট করে যে এর অর্ডার করলে আপনি পেয়ে যাবেন তেমনটা নয়। আবার অনেকে ভাবছেন যে আমি এটা কাটিং থেকে গ্রো করব, কাটিং থেকে এই গাছ কখনো গ্রো করা যায় না। আপনি যদি 1000টা কাটিং করেও লাগান সেখান থেকে একটাও হবে কি না সেটাও বলা যায় না। অর্থাৎ এই গাছ কাটিং থেকে গ্রো হয় না। এই গাছকে আপনাকে কি করতে হবে, না কাটিং থেকে গ্রো না করে আপনাকে এয়ার লেয়ারিংয়ের মাধ্যমে আপনি করাতে পারেন। ডোয়ার্ফ ভ্যারাইটির ফুল হোক বা অরিজিনাল দেশি ভ্যারাইটির যে ফুল, দুটোর কোনোটার মধ্যেই কিন্তু পার্থক্য নেই, আকারটাও একই এবং দেখতেও একই। শুধুমাত্র ডোয়ার্ফ ভ্যারাইটির গাছের হচ্ছে গড়নটা একটু বুসি হয়, সুন্দর হয়, আর দেশি ভ্যারাইটি যেটা সেটা একটু লম্বা টাইপের হয়। তবে আপনি যদি প্রুন করে রাখেন দেশি ভ্যারাইটির গাছও আকারে খুব সুন্দর হয়। ভরপুর সূর্যালোক যদি কারোর কাছে না পাওয়া যায়, কেউ ব্যালকনিতে করছেন, তারা কিন্তু মোটামুটিভাবে দিনের আলোটা যেন ভালোভাবে পায় সেটা একটু দেখবেন। সেটা যদি দেখতে পারেন তাহলে কিন্তু ডেসমোডিয়ামের কোনো বাড়তি যত্নের প্রয়োজন হয় না। 3 বছর পেরিয়ে গেলে আমাদের একটা কাজ করতে হবে। 3 বছর পেরিয়ে গেলে আমরা বালি 15%, কম্পোস্ট 15%, কোকোপিট 10%, নুড়ি পাথর 10%, কাঠের গুঁড়ো 15%, সাধারণ মাটি 15%, সরষের গুঁড়ো খোল 5%, হারসার 5%, নিম খোল 3%, সুপার ফসফেট 3%, এর সঙ্গে সামান্য পরিমাণে লাল পটাশ, ডিএপি, ইউরিয়া এবং পারলাইট আমরা মিশিয়ে দেব। প্রত্যেকটার কাজ কি কি বলে দিই। বালি আমরা কি জানি, বালি হচ্ছে মধ্যে কোনো খাদ্য উপাদান নেই, তবে মাটিকে হালকা রাখতে বা মাটির মধ্যে যে অতিরিক্ত জল থাকে সেটা নিষ্কাশন করে দেওয়ার জন্য বালির একটা বিশেষ ভূমিকা থাকে। আর শুরুতেই বলেছি এই গাছ কিন্তু মাটিতে জল জমে থাকাটা একদম বরদাস্ত করে না, তাই 3 বছর পর যখন আমরা মাটি তৈরি করব সেক্ষেত্রে বালি আমাদের অবশ্যই ইউজ করতে হচ্ছে। টবে যখন একটা গাছকে আমরা লাগাবো, তো এরকম ছোট একটা গাছ তার বেড়ে ওঠার জন্য এবং আগামী দিনে ধীরে ধীরে সে কীভাবে গ্রো করবে সুন্দরভাবে সেটার জন্য কিন্তু আমাদের একটু ভরপুর খাবার দিতে হবে। কম্পোস্ট সেই কাজটা পূরণ করবে। কোকোপিট আমরা ব্যবহার করে থাকি মাটির মধ্যে আর্দ্রতা ভাবটা বজায় রাখার জন্য, কারণ একটুকু স্বল্প জায়গার মধ্যে এরা বেড়ে ওঠে, তো স্বাভাবিকভাবে এদের হচ্ছে একটু আর্দ্র পরিবেশও দরকার হয়। মাটির আর্দ্রতা ছাড়া শেকড় জ্বলে যাওয়ার একটা প্রবণতা থাকে, তো ভেজা ভাবটা বজায় রাখার জন্য আমরা অবশ্যই এখানে কোকোপিট অ্যাড করব। নুড়ি অ্যাড করার কারণটা হচ্ছে অতিরিক্ত যে জল থাকে সেই জল এরা হচ্ছে নিষ্কাশন করে দেয়। এরপরে যেটাই আসবো সেটা হচ্ছে কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়োটা পচে গিয়ে আগামী দিনে খাদ্যের যোগান দেবে, যেহেতু এই গাছে আমরা খুব বেশি সার ওষুধ অ্যাড করব না, তো স্বাভাবিকভাবে কাঠের গুঁড়ো এই কাজটা করবে। মাটির মধ্যে বিভিন্ন অনুখাদ্য থাকায় মাটিও আমরা কিছুটা পরিমাণে ব্যবহার করব, তবে মাটি 15%-এর জায়গায় 10% করলে ভালো ইউজ করলে, আর নচেৎ আপনি 15% অ্যাড করতেই পারেন।
সর্ষের গুঁড়ো খোলেও বিভিন্ন খাদ্য উপাদান থাকে, তবে বেশি থাকে নাইট্রোজেন। আর এই গাছের নাইট্রোজেনের ঘাটতি দেখা দিলে সমস্যা হয়, পাতা আসে না, পাতা গজায় না, বা গাছের সবুজ ভাবটা নষ্ট হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমরা এখানে সর্ষের গুঁড়ো খোলটা অ্যাড করব। হার সার গাছের সার্বিক স্বাস্থ্য বজায় রাখে, গাছকে দৃঢ় রাখে, গাছের শেকড়ের ডেভেলপমেন্ট করে। তো আমরা হার সার এখানে ব্যবহার করব। নিম খোল গাছের মাটিতে থাকা বিভিন্ন ধরনের রোগ পোকা নাশ করে থাকে, তাই নিম খোল আমাদেরকে ব্যবহার করতে হবে। এছাড়াও সুপার ফসফেট, সুপার ফসফেট হচ্ছে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, গাছে ফল ফুল আনার ক্ষেত্রে অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে এবং গাছের সার্বিক স্বাস্থ্য ভালো রাখে, তাই সুপার ফসফেট আমাদেরকে দিতে হবে। লাল পটাশ বা মিউরিয়েট অফ পটাশ, এই পটাশ হচ্ছে কী করে থাকে, পটাশ হচ্ছে গাছে ফুল বা ফল আনতে সাহায্য করে। এবং ডিএপি, আমরা জানি যে ডিএপি হচ্ছে যে কোনো ফুলকর গাছে ফুল সহজে নিয়ে আসে, তো ডিএপি আমাদেরকে এখানটাতে অ্যাড করতে হবে। এরপরে যেটা রয়েছে ইউরিয়া, ইউরিয়া হচ্ছে গাছে নাইট্রোজেনের মাত্রাটা বজায় রাখে এবং এই গাছে নাইট্রোজেনটা সবসময় ভরপুর মাত্রায় দিয়ে রাখতে হয়, তাই আমরা ইউরিয়াটা এখানে নিয়েছি। এবং পারলাইট মাটি হালকা করে শেকড়ের বৃদ্ধিতে সাহায্য করে। তো এই ধরনের মাটি যদি আপনি তৈরি করেন, তৈরি করে ডাইরেক্ট দেখুন এখানে ইউরিয়ার মতো ডিএপির মতো সার রয়েছে, পটাশ সুপার ফসফেটের সমস্যা হয় না, কিন্তু ডিএপি এবং ইউরিয়া রয়েছে, তাই আমি বলবো যে মাটি তৈরির পর সঙ্গে সঙ্গে এই গাছে কখনো আপনারা হচ্ছে মাটিতে বসিয়ে দিবেন না। তৈরি করা মাটিটা এক মাস আগে তৈরি করবেন, করে তাকে টবে রেখে একটু রোদে বার করবেন সপ্তাহে একবার, বাকি সময় হালকা করে একটু জল স্প্রে করে ঢাকা দিয়ে রেখে দিবেন, একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন মাটিটা। এইভাবে মাটিটা যদি আপনারা রেডি করে রেখে দেন এবং এক মাস পর গিয়ে আপনি গাছটাকে লাগান, তাহলে দেখতে পাবেন যে খুব সুন্দর একটা রেজাল্ট পাচ্ছেন। আর এই গাছ 3 বছর আগে, মানে সাধারণ মাটিতে যখন প্রথম নিয়েছে, সঙ্গে সঙ্গে এই মাটিতে লাগাবেন না, এই বিশেষ মাটিটা 3 বছর পরেই লাগাবেন। সাধারণ যেভাবে প্রথমে বলেছি যে মাটি থাকছে, বালি থাকছে, কোকোপিট থাকছে, কম্পোস্ট থাকছে, তো ওই মিডিয়াতেই প্রথম কিন্তু গাছটাকে লাগাবেন এবং 3 বছর ওইভাবেই রাখবেন। 3 বছরের মধ্যে যদি আপনাকে টব চেঞ্জও করতে হয় তাহলে মাটির রেশিওটা ওই রকমই রাখবেন, কারণ শুরুতেই আমরা যদি বিশেষ ধরনের যে মাটিটা বললাম ওই মাটিতে রাখি তাহলে কিন্তু গাছের বাড় বৃদ্ধি হবে না এবং গাছ অনেক ক্ষেত্রে শুকিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তো এই ছিল ব্রায়া বা ডেসমোডিয়াম বা ব্লু ব্রায়া, এটা যেহেতু ব্লু কালারের ফুল তাই ব্লু ব্রায়া, এর হচ্ছে পরিচর্যার একটা ভিডিও। যারা গাছটা কালেকশান করেননি এখনও তারা কালেকশান করে নিন, কারণ এই গাছ পাওয়াও একটু মুশকিল, আর দ্বিতীয় কথা গাছটা কিন্তু খুব ভালো গাছ, খুব কম যত্নের গাছ। যারা নতুন বাগানি, যারা বনসাই প্রেমী তাদের কাছেও তো বটেই, এবং অন্যান্য যারা হচ্ছে একটু রকম বেরকমের গাছ খুঁজছেন বা চাইছেন তারা কিন্তু এই ধরনের গাছগুলো কালেকশন করতে পারেন। তো ব্রায়া সম্পর্কে যদি আর কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন এবং বাড়িতে একটা করে ডেসমোডিয়াম বা ব্লু ব্রায়া আপনারা নিয়ে আসুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।